আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি যদি কেউ আমাকে কোশ্চেন করে থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করতে চাই, এসএসসি কমপ্লিট করে অনেকেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, এখন কোন সাবজেক্টে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করলে খুব সহজে একটা জব পাওয়া যায়। অনেকেই মনে করে যে আমি একটা ইঞ্জিনিয়ারিং পড়ছি বা এসএসসি পাস করার পরে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, এখন বিএসসি করব, বা আমার কাছে এখন টাকা নাই, বা আমার ফ্যামিলি এই অর্থ বহন করতে পারবে না, তখন অনেকেই সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি এমনটা হতো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, সঙ্গে সঙ্গে একটা জব পাইলাম, সেটা যে সাবজেক্ট নিয়ে পড়ছে ওই সাবজেক্ট রিলেটেড একটা জব পাইলাম এবং ওই সাবজেক্টের উপরে বিএসসি করলাম, তাহলে কেমন হয়? ঠিকই এমন একটা সাবজেক্ট আছে, যদি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওই সাবজেক্টে পড়েন তাহলে অবশ্যই আপনি কমপ্লিট করার পরে খুব ছোটো লেভেলের একটা জব হলেও অন্তত জব পাবেন। স্যালারি 10-15 হাজারের ভিতরে থাকবে, 8 হাজার থেকে শুরু হবে, এবং সেই সাথে সাথে আপনারা ইভিনিং প্রোগ্রামে বিএসসি করতে পারবেন। সেই সাবজেক্টটা হচ্ছে টেক্সটাইল। যদি আপনি টেক্সটাইলের উপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন, মাস্ট বি 4 ইয়ার্স কমপ্লিট করে যখন আপনি শেষ করবেন আপনি চাকরি পাবেনই। টেক্সটাইলের বিভিন্ন সেক্টর আছে বাংলাদেশে, আপনি টেক্সটাইলের যে মেজর সাবজেক্টগুলো আছে তার ভিতর থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ুন, হয় আপনি ডাইং নিয়ে পড়ুন, না আপনি ফেব্রিক নিয়ে পড়ুন, স্পিনিং নিয়ে পড়ুন, বা গার্মেন্টস নিয়ে পড়ুন, এই সাবজেক্টের ভিতরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি স্টাডি করেন তাহলে অবশ্যই আপনি জব পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আপনি জব করা অবস্থায় বিএসসি করতেও পারবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের এমন কেউ থাকে যে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি এখন বা ডিপ্লোমা পড়তে চাই, বাট এমন একটা সাবজেক্টে পড়তে চাই যে সাবজেক্টে পাস করার সঙ্গে সঙ্গে জব হবে, তাদের জন্য খুবই উপকার হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি যেহেতু টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।